হ্যাঁ, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি সিগনেচার মিল। তো এই সিগনেচার মিলটার ব্যাপারে কথা বলার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, যেটা হচ্ছে কি আমরা যখন কোনো দোকানে যাই অথবা ডাক্তার কাছে যাই, কোনো উকিলের কাছে যাই, তো দেখা যায় কি আমাদের একটা ভিজিটিং কার্ড ধরায় দেয় যে এইটার মধ্যে আমাদের ডিটেলস দেওয়া আছে, আপনি এখানে এখানে এই ডিটেলসগুলো দিয়ে আপনি আমাদের সাথে কি কন্ট্যাক্ট করতে পারবেন। সেম এটাই, এই জিনিসটাই আমরা মেলের মধ্যে অ্যাড করতে পারি, আর আমাদের নিজের ডিটেলস দিয়ে একটা ভিজিটিং কার্ডের মতন অ্যাড করতে পারি। আর এটার সুবিধাটা হচ্ছে আমরা যখন কোনো মেল পাঠাবো কারো কাছে, তখন এই ভিজিটিং কার্ডটা তাদের কাছে শো করবে যে আমরা মানে মেলটা দিছি, তারপরে তারা আমাদের সাথে পরবর্তীতে মেলের ছাড়াও যে অন্য কোনোভাবে যে যোগাযোগ করতে পারে তাদের একটা ভিজিটিং কার্ডের মতো, ওই জিনিসটাই সেম। আর এই জিনিসটা করতে হয় HTML এর মাধ্যমে। তো অনেকেই আছে যে HTML বুঝে না, কিন্তু তাদের সিগনেচার মেলটা খুবই ইম্পর্টেন্ট। এর জন্য কিছু ওয়ে আছে, মানে HTML ছাড়াও কিছু ওয়ে আছে যে সিগনেচার মেল করা। তো ওই জিনিসটাই আজকে এই ভিডিওতে দেখাবো। আই থিঙ্ক এই ভিডিওটাই আপনার জন্য যথেষ্ট একটা সিগনেচার মেল বানানোর জন্য। তো চলে আসেন আমার কম্পিউটার স্ক্রিনে। চলে এসেছি আমি আমার কম্পিউটার স্ক্রিনে। তো এখন দেখাবো কিভাবে আমরা সিগনেচার মেল ই করতে পারি, মেক করতে পারি। তো এখন আমরা এই যে সিগনেচার মেল এই লিঙ্কে চলে আসবো। এই লিঙ্কের ফার্স্টে যেই লিঙ্কটা আছে এটার মধ্যে চলে আসি। তো আমরা কিসের জন্য সিগনেচার মেলটা করতে চাচ্ছি? অবভিয়াসলি মেলের জন্য, জিমেল। তো এটার মধ্যে ক্লিক করলাম, এখানে অসংখ্য ট্যাম্পলেট আছে, এগুলো সবগুলোর মধ্যে আপনি লোগো ইউজ করতে পারবেন না, আবার কিছু কিছুর মধ্যেও পারবেন, যেগুলোর মধ্যে ফটো, এটার মধ্যে ফটো অ্যাড করা যায়। তো সিম্পল আরেকটা আমরা দেখি, এই যে এটা দেখি, ওকে, এখানে একটা ছবি আছে, একটা লোগো আছে, এগুলো কিছু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোর লিঙ্ক আছে। তো আপনারা পার্সোনাল ডিটেলসের জায়গায় পার্সোনাল ডিটেলসগুলো দিয়ে দিবেন, যদি আপনার কোম্পানি ডেটা থাকে কোম্পানি ডেটা দিবেন, আর যদি না থাকে তাহলে কোনো কিছুর দেওয়ার দরকার নেই, আউট, সবগুলো ক্যান্সেল করে দিবেন, ওকে। তারপর গ্রাফিক্স, গ্রাফিক্সের জায়গায় এগুলো আমরা কেটে দিতেছি, আর এটা থাকুক, এটা হচ্ছে কি আমাদের ছবির জন্য, আমরা এখানে ছবি অ্যাড করব। তো কিভাবে ছবি অ্যাড করব এটা একটু পরেই দেখাচ্ছি। তারপর এই যে এই লেখাটা, নিচের এই টেক্সট, এই লেখাটা, এই লেখাটা আমরা কেটে দেব, এই লেখাটা আমাদের কোনো দরকার নেই। যদি লিখতে মনে চায় তাহলে আপনি লিখতে পারেন, না লিখতে মনে চাইলে দরকার নেই কোনো কিছু লেখার। স্টাইল, এখানে এই যে স্টাইল দেওয়া আছে, ফার্স্ট ফন্ট কালার, আপনি যেই কালারই দেন না কেন, ঠিক আছে, এগুলো এভাবে দিবেন, কালারগুলো এভাবে দিতে পারেন, টেক্সটের কালার ব্ল্যাকই থাকুক। আর এখানে থেকে কয়েকটা ফন্ট আছে, এই ফন্টগুলো আপনি চেঞ্জ করতে পারেন, বুঝছেন, এখান থেকে এই ফন্টগুলো আছে, ফন্টগুলো আপনি চেঞ্জ করতে পারেন। আর এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এগুলোর মধ্যে এই যে যদি আপনার এগুলো লিঙ্ক যদি না থাকে, লিঙ্কগুলো ক্যান্সেল করতে পারেন। যদি ফেসবুকের লিঙ্ক থাকে, ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবেন, ফেসবুকে এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে যাবে। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবেন, এখানে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাবে। তো হ্যাঁ, আরেকটা জিনিস যে গ্রাফিক্সের ক্ষেত্রে পিকচার অ্যাড করা, তো আমি এখন পিকচার অ্যাড করা দেখাবো। আপনার কম্পিউটার একটা পিকচার আছে, আপনার পিকচার, ওইটা আপনি কিভাবে অ্যাড করবেন? এখানে আপনারা যদি নর্মালভাবে অ্যাড করতে চান তাহলে মেলে চলে যাবেন, মেলে চলে যাওয়ার পরে আপনাদের ওখানে কি পিকচার লিঙ্ক লাগবে, পিকচার যে একটা লিঙ্ক আছে, ওই পিকচারের মানে ছবি আপনারা যে অ্যাড করতেছে একটা একটা লিঙ্ক লাগবে, ছবির লিঙ্ক। তো ওই ছবির লিঙ্কটা বের করতে হলে আমাদের যেতে হবে এখানে। যদি আপনি আপনার নর্মাল ছবি দিয়ে করে ফেলেন তাহলে সমস্যা নেই, নর্মাল ছবি দিয়েও হওয়া করা যাবে, কিন্তু আপনি যদি ছবিটাকে এবং এই যে গোল করে একটু রাউন্ড শেপে রাখতে চান, এই যে এই ছবিগুলো দিয়েও হবে, এখানে সিলেক্ট করে তারপরে এখানে এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটা দিয়ে কপি ইমেজ অ্যাড্রেসটা দিলাম। তো আমরা যদি এখানে এন্টার করি, আমাদের ইমেজটা আসছে কিন্তু ঠিকঠাক মতন আসে নাই, এই যে এখন ঠিকঠাক মতন আসছে ইমেজটা, যাই হোক, এখন আমরা এই ইমেজটা দিব না, আমরা চাচ্ছি কি আমরা বড় ওই গোল ইমেজটা দিতে। ওকে, আমরা এখন গোল ইমেজ কিভাবে বানাবো,
তারপর এই যে রাউন্ড ইমেজ ক্রপ এখানে চলে যাব আমরা। তারপর এখানে ক্যানভা থাকবে, ক্যানভার নিচেরটা যে লিঙ্কটা আছে এখানে দিব। এখানে আমরা নর্মালি একটা জিমেল দিয়ে লগ ইন করে ফেলবো। লগ ইন না করলে আপনাদের পরে সমস্যা হবে, যে বলবেন লগ ইন না করলে ডাউনলোড বাটন আসবে না, এটা হচ্ছে গিয়ে মেইন প্রবলেম। তো এখানে আমি এই পিকচারটা নিয়ে নিলাম, আমারই লোডিং হচ্ছে। এই যে, তারপর এখানে ক্রপ অপশনগুলো চলে আসলো। কি কি কেমন সাইজের আপনি ক্রপ করতে চান সবটাই আছে। তো আমরা যেহেতু নিব সার্কেল, তো সার্কেল নিলাম, ক্রপ করলাম যতটুকু আমাদের দরকার, যতটুকু আপনার দরকার অতটুকু ক্রপ করে এখানে ডাউনলোড ক্লিক করবেন। জেপিজি ফরম্যাট নেবেন না পিএনজি ফরম্যাট নেবেন আপনার উপরে, আমার এ থাকবে সবসময় পিএনজি ফরম্যাটই নেবেন। আর এখানে ডাউনলোড করে দিবেন, আমার ডাউনলোড করা আছে দেখে আমি ডাউনলোড করলাম না, তো এগুলো আমি সব এখন কেটে দেই। তো আমার যেহেতু ডাউনলোড করা ছিল আমি ওইটা, ও আরেকটা জিনিস আপলোড, এখানে তো আপনি কিভাবে আনবেন মাই ড্রাইভ, এখানে আনতে হলে আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পরে এই যে এখান থেকে ইমেজগুলো আছে, যে ইমেজটা সিলেক্ট করে ওপেনে দিবেন, আপলোড হয়ে যাবে। ওকে, আপলোড হয়ে যাওয়ার পরে আপনি ড্রাইভে আসবেন, যেই পিকচারটা সিলেক্ট করতে হয়, সাপোজ এই পিকচারটা আমি সিলেক্ট করবো, এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস আবার কপি করে নিলাম। তো এখন চলে যাব আমরা, মেলি তো আছি তাই না, এখানে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দিলাম, ঠিকঠাক মতন আসলো না, কেন আসলো না এই যে এই জায়গাটুকুর জন্য, এই যে এখন ঠিকঠাক হয়ে গেছে পুরা। তো এখন আমাদের এই এই যে বলে সিগনেচার মেলটা পুরোপুরি রেডি। তো এখন সিগনেচার মেলটা এখানে রেডি করলাম, আমি অ্যাপ্লাই করব কিভাবে আমার মেলে, তো এই যে এখানে অ্যাপ্লাই একটা অপশন আছে, এখানে যাবেন, তারপর এটা কপি করবেন, কপি করার পরে চলে যাবেন আপনার মেলে, এটা ক্রস করলাম, ক্রিয়েট নিউ এখানে দিই। তো এটা আমি কেটেই দিই, রিলেট নিউ, আপনাদের এখানে এমন থাকবে, যাবেন এখানে লিখে দিয়ে একটা সিগনেচার আমরা নিয়ে নিলাম, একটা সিগনেচার ফাইল নিলাম কি আর এখানে একটা। তো এখানে আপনি যতটা খুশি ততটা সিগনেচার বানিয়ে রাখতে পারবেন, ঠিক আছে। তো আমরা সিম্পল যেটা এখানে আমরা কপি করছিলাম এটা এখানে পেস্ট করে দেই, চলে আসলো সুন্দর। ওকে, এখন আপনাদের এখানে এই যে নো সিগনেচার, নো সিগনেচার এই দুইটার মধ্যে সিগনেচার ফাইলটা অ্যাড করতে হবে, অ্যাড করছি। তারপর এখানে এই যে টিক চিহ্নটা, এটা আপনাদের দেওয়া থাকবে না, এটা দিয়ে নিতে হবে টিক চিহ্নটা, এই সেম এই টিক চিহ্নটাও দিয়ে নিতে হবে। তারপর সেভ চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তো এখন আমাদের দেখতে হবে না যে আমরা যেই চেঞ্জেসটা করছি এটা ঠিকঠাক হয়েছে কি না। তো আমরা সিম্পলি একটা এই যে দেখেন এসে পড়ছে, ওকে। আমাদের তো এটার নিচেই সব যা আমাদের ডকুমেন্ট লেখা দেখতে হবে, এখানে কিছু উল্টাপাল্টা লিখে দিলাম। আমরা যেখানে সেন্ড করব জিমেলটা দিলাম, এখানে সাবজেক্ট দিই হ্যালো, ওকে, দেন যাচ্ছে। যার পরে আমরা চেক করে দেখবো যে ঠিকঠাক হয়েছে কি না। ওকে, আয় ভাই, ওকে চলে যাব মেলে। এই যে একটা মেল এসেছে, সুন্দর চলে এসছে। আমি যখন এখানে রিপ্লাই দিয়েছি আমিও এখানে একটা বানিয়ে রাখছি, তো যখন আমি এখানে রিপ্লাই দিতে গেছি তো এই দেখেন আমার এই পিকচারটা গোল, কিন্তু এখানকার সিগনেচারের মেলের পিকচারটা বক্স। আপনি দুই দুইভাবেই দিতে পারবেন, সমস্যা হবে না। তো আমাদের সিগনেচার মেল প্রপারভাবে ওয়ার্ক করতেছে।
আর এই ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, আপনি যদি উপকৃত হয়ে থাকেন, কিছু যদি বুঝে থাকেন, তাহলে লাইক, আর যেটা না বুঝবেন এটা কমেন্টে জানাবেন, ঠিক আছে।